सब्सक्राइब करो ना हमारे बॉन्गसूट चैनल के फॉर लेटेस्ट न्यूज एंड अपडेट्स। हेलो फ्रेंड्स, आमी नील फिरे एसेछि नतून तथ्य निये। एबारे तथ्यटा डिसी यूनिवर्सेर उपर। तो डिसी फैनेदेर जन्य जेटा सुखबर जे 18 अगस्ट ब्लू बीटल नामे एकटी सुपार हिरो मुवि आसते चलेछे। कालकेई ब्लू बीटलेर ट्रेलार एसे गेछे, जारा देखेनि तादेर जन्य आमी डिस्क्रिप्शन बक्से ट्रेलर लिंक दिए देव। ब्लू बीटल ट्रेलारे आमरा देखते पाच्छि जेमी रेज नामे एक जन कॉलेज ग्रेड जे टेक्सासे थाके, से हठात करेई एकटा बार्गारेर पैकेटे ब्लू स्कैरब पाय। एटा एकटी एलियन बायोटेक्नोलॉजी, परे से जानते पारे जखन सेई स्कैरबटा ताके चूज करे एज अ होस्ट। एई स्कैरबटिर पेछने आरो अनेक गोष्ठी नजर दिए आछे एबं ट्रेलारे देखा जाच्छे तादेर साथे ब्लू बीटल अर्थात जेमी रेजे फाइट चलछे। एखन एटाई देखा जे जेमी रेज कि पारबे एई ब्लू बीटलटाके निजेर काछेई रेखे दिते অক্ষত ভাবে, এবং সে কি কনসিকোয়েন্সেস ফেস করে এবং তার পরিবার কি কনসিকোয়েন্সেস ফেস করে এটার জন্য, সেটাই দেখতে আমাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে যেতেই হবে 18 অগস্ট। যারা জানেন না তাদেরকে বলছি, এবং যারা জানেন তারা তো অবশ্যই খেয়াল রাখছেন এটা, যে DCEU মানে DC এক্সটেন্ডেড ইউনিভার্স রিবুট হতে চলেছে জেমস গান এবং পিটার স্যাফ্রনের হাত ধরে। তাতে আমরা নতুন সুপারম্যান, নতুন ব্যাটম্যান, নতুন জাস্টিস লীগ ফর্ম হতে দেখব। এছাড়া আরও অনেক নতুন নতুন সুপার হিরো এবং সুপার ভিলেন্সও আমরা দেখতে চলেছি। এখন এটাই দেখার যে এই ব্লু বিটল নিউ DCU ফেজে নেক্সট থাকছে কি থাকছে না, না এটা শুধু একটা স্ক্যান্ডালন ফিল্ম হিসেবেই রয়ে যাচ্ছে। কারণ আমরা কিছুদিন আগে যখন Shazam 2 বেরোলো তখন তার বক্স অফিস রিপোর্ট প্রচণ্ড ডিজাস্টার দেখেছি। এর একটাই কারণ, Shazam 2 নিয়ে এক্সাইটমেন্ট সবার মধ্যেই কম হয়ে পড়েছিল, কারণ যখন জানা গিয়েছিল যে এরা নেক্সট DCU ফেজে থাকবে না, কারণ পুরোটাই রিবুট হয়ে যাচ্ছে। তাই কন্টিনিউশন ব্রেক DCকে মিন্স DC ইউনিভার্সকে প্রচণ্ডভাবে বাজে দিকে নিয়ে যেতেও চলেছে। এই অবস্থায় এই ব্লু বিটল যদি হিট করে তাহলে কি DCU-র নেক্সট ফেজে এই ব্লু বিটল ফিরে আসবে, এটাই এখন আমাদের লক্ষ্য রাখতে হবে। অ্যাজ এ সুপার হিরো ফ্যান আমি এটাই বলবো যে আপনারা ট্রেলারটা উপভোগ করুন এবং ফিল্মটাও দেখে আসুন। ফিল্মটা স্যাজামের মতোই মজার হতে চলেছে। ব্লু বিটল সম্পর্কে ব্যাক স্টোরি আপনারা জানবেন আমার পরবর্তী ভিডিওতে, যখন আমি ব্লু বিটল সম্পর্কে আলোচনা করব তার ব্যাক স্টোরি নিয়ে। ততক্ষণের জন্য সাইনিং অফ বাই নীল। টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।